শুরু করা যাক। কেসিনাকে ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা অঙ্ক করছিলাম, আগের ভিডিওটাতে করেছি, আজ তার পরবর্তী পার্টের অঙ্কগুলো করব। আগে আমরা দীর্ঘ উত্তরধর্মী তিন দাগ পর্যন্ত করেছি, এখন আমরা চার দাগ থেকে শুরু করব। চার দাগের অঙ্কটা কি বলছে, এইচ উচ্চতা বিশিষ্ট একটি দণ্ডের গোড়া থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ আলফা। এইচ উচ্চতা বিশিষ্ট একটি দণ্ডের গোড়া থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ আলফা এবং দণ্ডটি টাওয়ারের শীর্ষবিন্দুতে বিটাকোণ উৎপন্ন করে। দণ্ডটি টাওয়ারের শীর্ষবিন্দুতে বিটাকোণ উৎপন্ন করে প্রমাণ করো যে টাওয়ারটির উচ্চতা ইকুয়াল টু এত। ওকে, চলো অঙ্কটা দেখা যাক। এখানে ছবিটি হলো পিকিউ হলো টাওয়ার, তাহলে পিকিউটি আমি ধরলাম টাওয়ার, এওটি হলো সেই উক্ত দণ্ড যার উচ্চতা আমরা বলে দিয়েছি এইচ। ওকে, এরপরে এখানে বলছে এই দণ্ডটি গোড়া থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ বলেছে, মানে এখানে এবার একটা দর্শক আছে, এখান থেকে দেখা হচ্ছে তাই আলফা কোণ। কিন্তু পরবর্তীতে আবার বলছে যে এই দণ্ডটি ওই টাওয়ারের শীর্ষবিন্দুতে বিটাকোণ তৈরি করে, এখানে কিন্তু কোনো দর্শক নয়, এখানে এই দণ্ডটির যদি আমি একটা ফোকাস পেলি, এটা গিয়ে ওই বিন্দুতে মিলে গেলে সেখানে বিটাকোণ তৈরি করবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো এখানে আমি ওপি ইকোয়ালস টু এক্স ধরে নিলাম, এই যে ডিস্টেন্সটা অর্থাৎ দণ্ড থেকে এই টাওয়ারের ডিস্টেন্সটা আমি এক্স ধরে নিলাম, তাহলে এটা এক্স হলে এটা এক্স। এবার এই যে অ্যাঙ্গেলটা, এখানে আমার অ্যাঙ্গেলগুলো কী কী বলে দিয়েছি সেটা একটু বলি। কিউ ওপি ইকোয়ালস টু আলফা। ওকে, আরটা বলে দিয়েছে এ কিউ ও, এটা বলে দিয়েছে বিটা। ওকে, এই তারপরে কিউ এ আর এই অ্যাঙ্গেলটা আলফা মাইনাস বিটা। কী করে আলফা মাইনাস বিটা হলো, অবশ্যই কোশ্চেন আছে, দেখা যাক কী করে আলফা মাইনাস বিটা হলো। এই যে এ ও কিউ এই ট্যাঙ্গেলটার মধ্যে এ ও কিউ এই অ্যাঙ্গেলটা কত হবে, গোটাটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আলফা হয়, তাহলে ওটা হবে কি 90 মাইনাস আলফা। তাহলে এবার ত্রিভুজ এ ও কিউ এর মধ্যে আমি এই কোণটা জানি বিটা, এই কোণটা জানি 90 মাইনাস আলফা, এটা 90 মাইনাস আলফা পেয়ে গেলাম, এটা বিটা বলে দিয়েছি, এবার এই কোণটা নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটা যদি আমি নির্ণয় করি, ওই কোণটার নাম হচ্ছে কিউ এ ও, তাহলে এটা ইকুয়ালস টু 180 মাইনাস বিটা প্লাস 90 মাইনাস আলফা। ক্লিয়ার কী করে লিখলাম, তাহলে 180 মাইনাস 90 প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে এগুলো 90 প্লাস আলফা মাইনাস বিটা, এটা এ কিউ এ ও। আবার এই অ্যাঙ্গেলটা আমি জানি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস করলে কী হয়ে যাবে, তাহলে কিউ এ আর ইকোয়ালস টু কি 90, এটা তো 90, তাহলে গোটা যে অ্যাঙ্গেলটা পেলাম আমি, এই গোটা অ্যাঙ্গেলটা এটা পেলাম, এর থেকে তাহলে 90 মাইনাস করব, আলফা মাইনাস বিটা মাইনাস 90, তাহলে এখানে পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা। কি ক্লিয়ার কী করে আলফা মাইনাস বিটা হলো, ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম আলফা মাইনাস বিটা। তো এখান থেকে আমি ট্যান আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি, পিকিউ বাই লম্বা ভূমি এক্স, এখান থেকে আমি পিকিউর মান নির্ণয় করব, পিকিউ ইকোয়ালস টু এক্স ট্যান আলফা। আবার ওই অ্যাঙ্গেলটা, এটা কোন অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এটা যে অ্যাঙ্গেল বলছে ট্যাঙ্গেল, এটা কোন ট্যাঙ্গেল, পিও কিউ ট্যাঙ্গেলে। এইবার যে ট্যাঙ্গেল এ আর কিউ এই ট্যাঙ্গেলে আমি কী লিখতে পারি, ট্যান আলফা মাইনাস বিটা। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি কী লিখতে পারি, লম্ব বাই ভূমি কিউ আর বাই এ আর মানে আবার এক্স, এখান থেকে আমি কিউ আরটা বার করলাম, এক্স টেন আলফা মাইনাস বিটা। এখান থেকে কিউ আর এই যে এখান থেকে পিকিউ, এখানে 1 নম্বর নাম দিই, 2 নম্বর নাম দিই, তাহলে 1 নম্বর থেকে পিকিউ ইকোয়ালস টু
PQ equals to x tan alpha, PQ equals to x tan alpha, আবার PQ মানে ছবিটার দিকে তাকাও, PQ মানে আমরা কি লিখতে পারি PR plus QR, তাহলে PR হচ্ছে x plus QR, QR এর মানটা এই যে আমি পেয়ে গেছি x tan alpha minus beta, কি করে বোঝা গেল PR plus QR। তো এখান থেকে h প্লাস x tan alpha minus beta, আমি x এর মানটা পুট করব এখান থেকে, এক নম্বর থেকে x এর মানটা পুট করব, x এর মানটা হচ্ছে pq বাই tan alpha, আর উপরে যেমন tan alpha minus beta যা আছে তাই থাকবে। ওকে এখানে করছি এখান থেকে, অর্থাৎ তাহলে pq, পিকিউটা আমি কমন নেব, এটাকে আমি এদিকে নিয়ে যাব, ওয়ান মাইনাস টেন আলফা মাইনাস বিটা বাই টেন আলফা, এদিকে যেমন এইচ ছিল ছিল, এখান থেকে পিকিউ ওয়ান মাইনাস টেন আলফা মানে ওয়ান বাই কট লিখতে পারি, আবার এখানে টেন আলফা মাইনাস বিটা কি মানে ওয়ান বাই কট আলফা মাইনাস বিটা, তাহলে ওয়ান বাই টেন আলফা, তাহলে কট আলফা উপরে উঠে গেল, আর এখান থেকে কট আলফা মাইনাস বিটা, ক্লিয়ার? ক্যালকুলেশন করো যে পি কিউ ইন্টু কট আলফা মাইনাস বিটা মাইনাস কট আলফা বাই কট আলফা মাইনাস বিটা ইকোয়ালস টু এইচ, এখান থেকে অর্থাৎ পি কিউ ইকোয়ালস টু এইচ কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা মাইনাস বিটা প্লাস কটা, ঠিক আছে, এটাই প্রুভ করতে বলেছিল। কটা বলছে এইচ উচ্চতা বিশিষ্ট একটি বাড়ির শীর্ষ পাদদেশ থেকে দেখলে একটি পাহাড়ের চূড়ার উন্নতি কোণ হয় যথাক্রমে পি এবং কিউ, প্রমাণ করো যে পাহাড়টির উচ্চতা এত। এইচ উচ্চতা বিশিষ্ট একটি বাড়ির শীর্ষবিন্দু থেকে এবং পাদদেশ থেকে একটি পাহাড়ের চূড়ার উন্নতি কোণ যথাক্রমে পি এবং কিউ, ওকে, তো দেখা যাবে যে পাহাড়টির উচ্চতা এত। ওকে দেখা যাবে, এই হলো ছবিটা, এ বি এটা হলো বাড়ি, তাহলে এ বি হলো বাড়িটা, আর ডিসি বা সি ডি এটা হলো পাহাড়টা, এখানে শীর্ষবিন্দু থেকে অ্যাঙ্গেল পি এবং পাদদেশ থেকে অ্যাঙ্গেল কিউ, আর যে পাহাড় থেকে বাড়ির ডিস্টেন্সটা, বাড়ির উচ্চতাটা আবার আমরা দিয়েছি এইচ, বাড়ি থেকে পাহাড়ের ডিস্টেন্সটা আমি এটা ধরে নিলাম এক্স, ওকে, তো এখান থেকে ট্যান, আমি প্রথমে ট্যাঙ্গেল বিসিডি, বিসিডিএ ভালো করে দেখো, বিসিডিএ ট্যান কিউ, ট্যান কিউ তো ডিসি বাই বিসি এক্স, তাহলে এখান থেকে আমি পাচ্ছি ডিসি ইকোয়ালস টু এক্স ট্যান কিউ, ওকে, আবার আমি ট্যাঙ্গেল ট্যাঙ্গেল এ ডিই, ট্যাঙ্গেল এ ডিই এর ক্ষেত্রে আমি ট্যান পি, ট্যান পি ইকোয়ালস টু ডিই বাই এই এক্স, এখান থেকে আমি ডি বার করতে পারবো এক্স ট্যান পি, ওকে, আবার ডিসি, তাহলে ডিসি এখান থেকে আমি ক্লিক করে ডিসি, ভালো করে ছবিটার দিকে দেখাও, ডিসি ডিসি ইকোয়ালস আমি লিখতে পারি ডিই প্লাস সিই, ডিই প্লাস সিই, সি মানে কত এইচ প্লাস ডিই, ডিইর মানটা আমি এক্ষুনি পেয়ে গেছি ট্যান পি, এক্স ট্যান পি ডি এর মানটা বসিয়ে দিলাম, ওকে, ঠিক আগের অঙ্কটায় মতো আমি আবার এক্স এর মানটা পুট করবো, এই এক্স এর মানটা এখান থেকে পুট করবো, এখান থেকে এক্স মানে ডিসি বাই টেন কিউ, সেটাই আমি বসাবো আবার, ডিসি ডিসি বাই টেন কিউ টেন পি আছে, সেই আগের অঙ্কটার মতোই আমি আবার ডিসি কমন নেব, ওয়ান মাইনাস টেন পি বাই টেন কিউ ইকোয়ালস টু এইচ, দ্যাট সিম্পল, এখান থেকে টেনটাকে কটে কনভার্ট করব, তাহলে কি হচ্ছে কট কিউ বাই কট ফি ইকোয়ালস টু এইচ, ডিসি ইকোয়ালস টু
डीसी के कैलकुलेशन एक कर दो, कॉट पी माइनस कॉट क्यू बाई कॉट पी एसान डीसी इक्वल्स टू एस कॉट पी बाई कॉट पी माइनस कॉट क्यू। ओके এটা দেখাতে বলেছিল এইচ কট পি বাই কট পি মাইনাস কট কিউ। ওকে পরের অঙ্কটা, পরের অঙ্কটাই দেখো, বলছি এ উচ্চতা বিশিষ্ট একটি দুরারোহ পাহাড়ের শীর্ষবিন্দু থেকে দেখলে এইচ উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের গোড়ার অবনতি কোণ, একটি অবনতি কোণ একটি শীর্ষ উন্নতি কোণের দ্বিগুণ হয় যদি উন্নতি কোণ থিটা হয়, তবে প্রমাণ করো যে এত। ওকে আবার পড়ছি, এ উচ্চতা বিশিষ্ট একটি দুরারোহ পাহাড়ের শীর্ষবিন্দু থেকে একটি টাওয়ারের এইচ উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ারের গোড়ার অবনতি কোণ একটি শীর্ষের উন্নতি কোণের দ্বিগুণ হয়। ওকে তো দেখো শীর্ষের উন্নতি কোণ এই পাহাড়টা সিবিটা পাহাড়, এখানে ডি এটা টাওয়ার, এটা পাহাড় এটা টাওয়ার, এখান থেকে যে উন্নতিটা কোণ হচ্ছে টাওয়ারের, গোড়ার যে অবনতি কোণ হবে সেটা উন্নতি কোণের দ্বিগুণ, উন্নতি কোণ থিটা, এটা তাহলে দ্বিগুণ, অবনতি কোণ টু থিটা। ক্লিয়ার? তাহলে কী তাহলে এখান থেকে আসো অঙ্কটা দেখা যাক, এখান থেকে তাহলে ডিএ এটা হচ্ছে টাওয়ার, তাহলে ডিএটা হলো টাওয়ার, বিসি এটা হলো পাহাড়। ওকে সি বিন্দু থেকে অর্থাৎ পাহাড় থেকে ওই টাওয়ারটার উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ আর গোড়ার অবনতি কোণ, বলছে শীর্ষের উন্নতি কোণ থিটা গিভেন, তাহলে বলছে গোড়ার অবনতি কোণ উন্নতি কোণের দ্বিগুণ। তাহলে প্রথমে আমার বলে দিয়েছি ডিসিই ইকুয়ালস টু থিটা বলে দিয়েছে, তাহলে কিন্তু অবনতি কোণ আই মিন এসিই ইকুয়ালস টু টু থিটা, সেখান থেকে আমি একান্তর কোণ বলতে পারি সিএবি কোণ। ওকে এটা একান্তর এটা। ওকে আর টাওয়ারটার উচ্চতা আবার আমাকে এইচ বলে দিয়েছে, আর পাহাড়টার উচ্চতাও আমার এখানে এ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখাতে হবে ট্যান থিটা ইকুয়ালস টু, দেখাতে হবে ট্যান থিটা ইকুয়ালস টু এত। ওকে অঙ্কটা দেখা যাক, এটা এ হলে এটা এ হবে, তাহলে কোটাটা এইচ তার মধ্যে এটা এ, তাহলে এই পজিশানটা হবে এইচ মাইনাস এ। তাহলে আমি প্রথমে ট্রায়াঙ্গেল সিডিই এর ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু এইচ মাইনাস এ বাই সিই, এখান থেকে আমি সিইটা নির্ণয় করবো, তাহলে সিই ইকুয়ালস টু এইচ মাইনাস এ বাই ট্যান থিটা। ওকে আবার ট্রায়াঙ্গেল এ সি এবিসি এর ক্ষেত্রে ট্যান টু থিটা, ট্যান টু থিটা ইজ টু এ বাই এবি। ওকে এ বাই এবি, এখান থেকে এবি যা, এই যে এবি যা সি তাই, তাহলে এখান থেকে সি বসিয়ে দিতে পারি এ বাই সি, তাহলে ওখান থেকে ট্যান থিটা বাই এইচ মাইনাস এ, এই মানটা এখানে পুট করলাম। ওকে ট্যান টু থিটার মানটা, এবার ট্যান টু থিটার সূত্রটা বলাই হয়েছে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু, তাহলে কী পেলাম এ ট্যান থিটা বাই এইচ মাইনাস এ। তাহলে এটা যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ট্যান ট্যান আউট হয়ে গেল, তাহলে এ মাইনাস এ ট্যান স্কোয়ার থিটা, এ ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু টু এইচ মাইনাস টু এ। এটা আমি সাইড চেঞ্জ করবো, সাইড চেঞ্জ করলে পাচ্ছি এ মাইনাস এ ট্যান স্কোয়ার থিটা মাইনাস টু এইচ প্লাস টু এ ইকুয়ালস টু জিরো, এখান থেকে আমি ট্যান স্কোয়ার থিটা এটা এদিকে নিয়ে গেলে এখানে পাচ্ছি থ্রি এ মাইনাস টু এইচ বাই এ, ট্যান থিটা ইকুয়ালস টু আন্ডার রুট থ্রি এ বাই এ মানে থ্রি মাইনাস টু এইচ বাই এ, এটাই দেখাতে বলেছিল। ওকে পরেরটা, পরের অঙ্কটা বলছে একটি টাওয়ারের ভূমি সমতলে অবস্থিত এ বিন্দুতে আলফা কোণ উৎপন্ন করে, একটি টাওয়ার এর ভূমির সমতলে অবস্থিত এ বিন্দুতে আলফা কোণ উৎপন্ন করে।
এবং এ বিন্দু থেকে এল মিটার উপরে কোনো বিন্দু থেকে টাওয়ারটির পাদবিন্দুর অবনতি কোণ বিটা। তো প্রমাণ করো যে অবনতি কোণ বিটা, তো প্রমাণ করো যে টাওয়ারটির উচ্চতা এত। ওকে দেখা যাক তাহলে এখানে ছবিটি কোনো একটি এই টাওয়ার টি, ওটা হলো টাওয়ার, এই শীর্ষবিন্দু কোনো একটা বিন্দু থেকে একই সমতল অবস্থিত এ বিন্দু থেকে শীর্ষ উন্নতি কোণ আলফা হচ্ছে এই এ বিন্দু থেকে এল উপরে, এল একক উপরে উঠে কোন এল মিটার, এল মিটার একক উপরে উঠে কোনো একটা বিন্দু থেকে ওই টাওয়ারে পাদবিন্দুর অবনতি কোণ বিটা। তো অবনতি কোণ বিটা একান্তর কোণ এটা। ওকে তাহলে এটা এল হলে এটা, তাহলে এখান থেকে টি ওটা হলো টাওয়ার, যেটাকে আমরা সাপোজ এটাকে আমরা ধরেছি এইচ মিটার। ওকে আমার ও এ ও পি এই যে এপি, এপিটা হলো লেন্থ এ বলে দিয়েছে। তো এখান থেকে আমার যে অ্যাঙ্গেলটা কিন্তু বলে দিয়েছে টি এ ও ইকস টু আলফা বলে দিয়েছে, আর আমি পাচ্ছি বি বিপিও বিপিও ইকস টু একান্তর পিও এ বা এও পি ইকস টু বিটা। ওকে তো এবার আমি প্রথমে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ট্রায়াঙ্গেল এটিও এটিও এর ক্ষেত্রে ট্যান আলফা ইকস টু এইচ বাই ও এ, এখান থেকে ও এ ইকস টু এইচ বাই ট্যান আলফা। ওকে আবার আমি ট্রায়াঙ্গেল এওপি এওপি এর ক্ষেত্রে টেন বিটা টেন বিটা ইকস টু এপি 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 মানে হলো এল বাই এও, এল বাই ও এ, এখান থেকে ও এ সমান আমি পাচ্ছি এল বাই টেন বিটা। কিন্তু দেখো যেটা প্রমাণ করতে বলেছে ভালো করে দেখো, বিটাটার ক্ষেত্রে কট ব্যবহার করতে পারছে, যদি এন এল বাই টেন বিটা, বাই টেন বিটা মানে সেটাকে কট বিটা লিখতে পারি, ওয়ান বাই টেন ইকুয়াল টু কট আলফা এটা লিখতে পারি। ওকে তাহলে এখান থেকে ও এ, এটাও ও এ এটাও ও এ, দুটো ইকুয়াল হয়ে যাবে, তাহলে এইচ বাই টেন আলফা ইকুয়াল টু এল কট বিটা। আমার এইচের মান চেয়েছে অর্থাৎ টাওয়ারটার উচ্চতা চেয়েছে, সেটা তো এইচ, তাই এইচ ইকুয়াল টু এল টেন আলফা কট বিটা। ক্লিয়ার? ওকে নেক্সট পরের অঙ্কটা বলছে কোনো হ্রদের জলতল থেকে এ মিটার উপরে কোনো বিন্দু থেকে একখানা মেঘের উন্নতি কোণ আলফা এবং মেঘখানি জলের মধ্যকার প্রতিবিম্বে উক্ত বিন্দু থেকে অবনতি কোণ বিটা প্রমাণ করে দিত। তাহলে ছবিটা কেমন হবে তারপর আমি আবার রিড করছি। ছবিটা হলো এটা, আমার জলতলটা হলো ও কিউ, এই কিউ পয়েন্টের এখান থেকে এ মিটার উপরে উঠে এই বিন্দু থেকে একখানা মেঘ সি ক্লাউড সি এই বিন্দুতে একটা উন্নতি কোণ হলো আলফা। এ বলছে ওই মেঘখানি ভূমিতল, এখানে কোশ্চেনটা কী বলছে না, ওই মেঘখানি জলের মধ্যকার প্রতিবিম্বের উক্ত বিন্দু থেকে অবনতি কোণ, তাহলে এই যে মেঘটা কি জলতল থেকে এই ডিস্টেন্সে সেই ডিস্টেন্সটা আমি সাপোজ এইচ, তাহলে কী হয় আমরা জানি ফিজিক্যাল সায়েন্সে যে প্রতিবিম্ব এখান থেকে এর যে ডিস্টেন্স প্রতিবিম্ব ডিস্টেন্সটাও সেম, তাহলে এটা এইচ হলে এটা এইচ হবে। ওকে তাহলে আর এখান থেকে এটা ইয়ে হলে এটা ইয়ে হবে, আর এই যে পোর্শনটা এইচ মাইনাস এ, তাহলে আমি যে মেঘের উচ্চতা সেটাকে ধরলাম এইচ, এটা হচ্ছে মেঘের উচ্চতা, মেঘের উচ্চতা সেটাকে আমি ধরে নিলাম এইচ। ওকে আর জলতলটা হলো ও কিউ, ও কিউ হলো জলতল, আর প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্বটা প্রতিবিম্ব প্রতিবিম্ব তাহলে কী হবে ও সি ড্যাশ, সেটাও তাহলে কত হবে, এটাও তাহলে এইচ হবে, যেহেতু এটা এটার ডিস্টেন্স এইচ তাহলে এর ডিস্টেন্সটাও এইচ হবে। ক্লিয়ার? আর এখান থেকে ও এই যে কিউপি বা পি কিউ এটার আমরা বলছি যে এই বিন্দু থেকে এ মিটার উপরে ওঠে, তাহলে এই ডিস্টেন্সটা হলো এ। ওকে এটা বোঝা গেল। এবার আমি প্রথমে আসছি যে ট্রায়াঙ্গেল
এই বরাবর আমি একটা প্যারালাল লাইন টেনেছি, তাহলে এটা এ হলে এটা হবে, এটা এইচ মাইনাস এ, তাহলে ট্রায়াঙ্গেল পিএমসি, পিএমসি ট্রায়াঙ্গেল পিএমসি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে ট্যান আলফা, তাহলে ভালো করে দেখো, ট্যান আলফা লম্বভাগ ভূমি ইকুয়ালস টু এইচ মাইনাস এ বাই পিএম, তাহলে এখান থেকে আমি পিএম ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি এইচ মাইনাস এ বাই ট্যান আলফা। এবার পিএমসি ড্যাশ, পিএমসি ড্যাশ ট্যাঙ্গেল পিএমসি ড্যাশ এর ক্ষেত্রে ট্যান বিটা ইকুয়ালস টু এই যে, তাহলে এখান থেকে গোটা, তাহলে এখান থেকে এই গোটা ডিস্টেন্স, এটা এইচ এটা এ, তাহলে গোটা এটা কত হবে এইচ প্লাস এ, তাহলে এটা হবে এইচ প্লাস এ বাই বাই, ভালো করে দেখো এখানটায় পিএম বাই পিএম, তাহলে এখান থেকে আমি পিএম পেয়ে যাচ্ছি এইচ প্লাস এ বাই টেন বিটা, দুটো ইকুয়াল, এটাও পিএম এটাও পিএম, তাহলে দুটো ইকুয়াল করবো শর্ত অনুসারে, তাহলে এইচ মাইনাস এ বাই টেন আলফা ইকুয়াল টু এইচ প্লাস এ টেন বিটা, এটা ক্যালকুলেশন করবো, তাহলে ক্যালকুলেশন করলে ক্রস মাল্টিপ্লিকেশন এইচ টেন বিটা মাইনাস এ টেন আলফা, টেন বিটা এইচ টেন আলফা প্লাস এ টেন আলফা, এখানে এইচ কমন নিলাম এ কমন নিলাম, এখানে টেনটাকে সাইনে কনভার্ট করলাম, সাইন কসে কনভার্ট করলাম, এখান থেকে লসও করে দিলাম, দিয়ে এই যে সাইন সূত্র বলেছিলাম, সাইন আলফা মাইনাস বিটা সূত্র বলেছিলাম কি, সাইন আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা, এখানে আলফা বিটাটা রিপ্লেস হয়েছে, তো এখানটায় আর এখানটায় সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, তাহলে এখানে এ ইন্টু সাইন আলফা প্লাস বিটা, আর এখানে কী হলো এ ইস সাইন বিটা মাইনাস আলফা, কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা কেটে গেল, তাহলে এ সাইন আলফা প্লাস বিটা বাই সাইন বিটা মাইনাস আলফা, ওকে এটাই প্রুভ করতে চাইছিলাম। নেক্সট।